কথা কিংবা কথা সাহিত্যের কোনো গল্পের চরিত্র নয়, এরা জীবন্ত ক্রীতদাস। সবুজ চায়ের আড়ালে ধূসর বিবর্ণ আর নির্মম বেঁচে থাকা বাগানের সবুজের হাসি চোখে পড়ে, আড়ালে থেকে যায় লাখো চা শ্রমিকের আহাজারি আর্তনাদ। মধ্যযুগের ভূমিদাসের মতোই বাগান মালিকদের কাছে বাধা এদের নিয়তি। চাগাত ছেটে ছেটে 26 ইঞ্চির বেশি যেমন বাড়তে দেয়া হয় না, তেমনি ভাবে বাড়তে দেয়া হয় না লেবার লাইনের চা শ্রমিক ও তার পরিবারের বসবাস করার জন্য বাগান কর্তৃপক্ষ থেকে বরাদ্দ 8 হাত বাই 12 হাতের ছাউনিটিকে। রোদ বৃষ্টি ঝড় তুফান মাথায় করে অক্লান্ত শ্রম, স্বাস্থ্য শিক্ষা স্যানিটেশন এখানে বিলাসিতা, বঞ্চনায় পার হচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। শ্রমিকের ঘাম প্রাণশক্তিতে টাকার পাহাড় গড়েছেন চা কোম্পানির মালিকরা। বাগান মালিকদের পরিবারের বিলাসী জীবনের বিপরীতে মৌলিক অধিকার বঞ্চিত শ্রমিক ও তাদের প্রিয়জন। দুর্মূল্যের এই বাজারে তাই তো 120 টাকাতেই বেশ আছে চা শ্রমিকরা। ৩৩ কেজি চাপাতি তুললে পাচ্ছে 120 টাকা, আর সপ্তাহে 3 কেজি 250 গ্রাম চাল কিংবা আটা। যেদিন কম পাতি তুলবে কেউ, সেদিন কিন্তু কেজি প্রতি 60 টাকা গচ্চা দিবে সে। চা শ্রমিকদের 90% নারী, গর্ভবতী নারী শ্রমিকরা ছুটি পান 6 সপ্তাহ। এ সময় দেয়া হয় না কোনো বেতন। অপুষ্টি আর চিকিৎসার অভাবে তাই তো শ্রমিকদের মাঝে শিশু মৃত্যু আর মাতৃমৃত্যুর হার বেশ উঁচু। ২০০৭ সালে দৈনিক মজুরি ছিল 32 টাকা, 2009 সালে 48, 2013 সালে 69 টাকা, আর 9 আগস্ট থেকে মজুরি 300 টাকার করার দাবিতে কর্মবিরতি পালন করছে দেশের 167টি চা বাগানের প্রায় 1.5 লাখ চা শ্রমিক। চা শ্রমিকদের এমন দাবির সাথে সংহতি রেখে তাদের দৈনিক মজুরি ন্যূনতম 500 টাকা করতে শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, চা বোর্ড ও ন্যূনতম মজুরি বোর্ডকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে। 7 দিনের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে দায়ের করা হবে রিট। তো ওরা যে আন্দোলনটা করতেছে 300 টাকার জন্য, আমরা মনে করতেছি যে এই 300 টাকাও সাফিসিয়েন্ট না, কারণ বর্তমানে কোনো শ্রমিকের দাম 500 টাকার নিচে নেই। সেখানে চা শ্রমিকরা সকাল 8টা থেকে রাত্র 8টা 10টা পর্যন্ত কাজ করে, তারা ন্যূনতম 300 টাকা চাইছে। নোটিশে চা শ্রমিকদের নিজস্ব আবাসনের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে। নোটিশটিতে বলা হয়েছে বর্তমান বাজার মূল্যে চা শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা অমানবিক। লিগাল নোটিশ দিয়েছে, তারা যদি সার্ভ এটা যদি কোনো জবাব না দেয় বা এই ব্যাপারটা যদি সুরাহা না হয়, কারণ একদিকে আমাদের অর্থনীতি লস হচ্ছে, চা শ্রমিকরা রাস্তায় যখন থাকে তখন তো আর চায়ের প্রোডাকশনটা হয় না, এটা তো আমাদের অর্থনৈতিক লস। আমাদের প্রবৃদ্ধির 1% হলো চা থেকে আসে। সুতরাং এই জিনিসটা আমি মনে করি ভেরি সেন্সিটিভ, এবং রাষ্ট্রেরও কিছু করার আছে এক্ষেত্রে। যদি রাষ্ট্র করতে ব্যর্থ হয় অবশ্যই আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। নামি দামি ব্র্যান্ডের চা খেয়ে আমরা যারা প্রতিদিন সকালের যাত্রা শুরু করি আর সজীবতার নিঃশ্বাস নেই, তারা কজনই বা চা শ্রমিকদের নিষ্পেষিত জীবন বদলাতে ভূমিকা রাখছি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।